নমস্কার সবাইকে শারদীয়ার অভিনন্দন জানাচ্ছি এবং শুরু করছি যুক্তি তর্ক সঙ্গে আটই অক্টোবর জম্মু কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভার ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের পর হরিয়ানা হচ্ছে প্রথম রাজ্য হিন্দি বলয়ের যেখানে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আবার জম্মু কাশ্মীরে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের ঢালা বিলপের পর রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে এই বিধানসভা নির্বাচন প্রথম কথা দেখুন ডিলিমিটেশনের পরে জম্মুর আসন সংখ্যা সাঁত্রিশ থেকে বেড়ে তেতাল্লিশ হয়েছে আর কাশ্মীরের আসন সংখ্যা মানে ভ্যালির আসন সংখ্যা ছেচল্লিশ থেকে বেড়ে সাতচল্লিশ হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ প্রমুখ যারা বিজেপির হয়ে প্রচার করেছেন জম্মু কাশ্মীরে তারা বলেছেন যে এবার একজন ডোগরা মুখ্যমন্ত্রী হবেন অর্থাৎ জম্মু থেকে একজন হিন্দু মুখ্যমন্ত্রী হবেন জম্মু কাশ্মীরে প্রচারের এটাই ছিল কিন্তু বিজেপির মূল সুর রাম মাধব যিনি পিডিপি বিজেপি অ্যালায়েন্সের আর্কিটেক্ট ছিলেন বলে মনে করা হয় যদিও পরবর্তীকালে অমিত শাহের সঙ্গে তার সম্পর্কের অবনতি হওয়ায় তিনি বিজেপির মূল স্রোত থেকে অনেকটা দূরে চলে যান আবার তাকে নতুনভাবে ভাবে জম্মু কাশ্মীরের দায়িত্ব দেওয়া হয়েছে যদিও তার সঙ্গে আরো কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি আছেন এখন তেতাল্লিশটা যে আসন আছে জম্মুতে সেখানে যদি বিজেপি ক্লিন সুইপ করে তাহলেও তাদের কিন্তু উপত্যকা থেকে আসন পেতে হবে বিজেপি বাষট্টিটা আসনে ওখানে লড়ছে কিন্তু ভ্যালিতে বিজেপির অনেক প্রক্সি আছে অর্থাৎ তারা বিভিন্ন পার্টির নাম করে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেমন ইঞ্জিনিয়ার রশিদ জেলবন্দি ছিলেন জেলবন্দি থেকেই তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ওমর আকবুল্লা বিরাট ব্যবধানে হারান তিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন নির্বাচন উপলক্ষে এরকম বিজেপির কিছু প্রক্সি উপত্যকায় আছে এটাই বলছেন এনসি কংগ্রেস পিডিপির প্রচারকরা মানে যারা প্রচার করছেন প্রার্থীরা অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কোথাও ভোট কেটে কোথাও বা ইন্ডিপেন্ডেন্ট হয়ে কোনোভাবে জিতে এসে পরবর্তীকালে বিজেপি যদি জম্মুতে তাদেরকে সমর্থন দেওয়া দেখুন সমস্ত সন্ত্রাসের হুমকিকে চোখরাঙানিকে অগ্রাহ্য করে জম্মু কাশ্মীরের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন এখন কে জিতবেন কে হারবেন সেটা তো নির্বাচক মন্ডলে ঠিক করবে তবে উপত্যকার মানুষের একটা বড় অংশ এবার মানে তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন অর্থাৎ স্পষ্ট হয়ে গেছে বিভাজন জম্মু হিন্দু প্রধান জম্মু এই সমস্ত অঞ্চলে বিজেপি খুব ভালো ফল করার ব্যাপারে আশাবাদী আবার কাশ্মীর উপত্যকায় কংগ্রেস এনসি জোট কোথাও বা পিটিপি ভালো ফল করার ব্যাপারে আশাবাদী কিন্তু বিজেপি যদি জম্মুতে তেতাল্লিশটার মধ্যে চল্লিশটা আসন পায় তাহলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যে ম্যাজিক ফিকারের প্রয়োজন ছেচল্লিশটা তারা জোগাড় করে নেওয়ার ব্যাপারে আশাবাদী সেক্ষেত্রে তারা ওখানে অপারেশন লোটাস হতে পারে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে আবার বিজেপির প্রক্সি হিসাবে যারা লড়ছেন তারাও যদি দু একজন জয়ী হন তবে জম্মু কাশ্মীরে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে এই স্বপ্ন তারা দেখছে এবং সেক্ষেত্রে জম্মু থেকে একজন মুখ্যমন্ত্রী হবে। এই হচ্ছে জম্মু কাশ্মীর এবার আসুন হারিয়া দেখুন দু হাজার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর হরিয়ানায় ক্লিন সুইপ করেছিল বিজেপি দু হাজার লোকসভা নির্বাচনের মাস হরিয়ানায় বিধানসভার নির্বাচন হয় এবং ভূপেন্দ্র সিং হুদার সরকার পরাজিত হয় দু হাজার উনিশেও বিজেপি হরিয়ানাতে ক্লিন সুইপ করে মানে লোকসভায় দশটার মধ্যে দশটা আসন পায় কিন্তু বিধানসভায় বিজেপি কিন্তু দাঁড়িয়ে যায় চল্লিশটি আসনে কংগ্রেস একতিরিশটি আসনে আইএনএলডি একটি আসনে জেজেপি জননায়ক জনতা পার্টি দশটি আসনে এবং আদার্স আটটি আসনে কিন্তু বিজেপি সরকার গঠন করে এবং সেটা কিন্তু জোট সরকার তাহলে দু সালে সালের লোকসভা নির্বাচনে হরিয়ানায় বিজেপি দশটার মধ্যে দশটা আসন পেয়েছিল এককভাবে সরকার গঠন করেছিল দু হাজার উনিশেও লোকসভা নির্বাচনে দু হাজার চোদ্দোর ফলের পুনরাবৃত্তি হয় কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির আসন অনেকটা কমে যায় তারা জোট সরকার গঠন করতে বাধ্য হয় মনোহরলাল খাট্টার সাড়ে ন বছরেরও বেশি সময় হারিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন কার্নাল থেকে তিনি নির্বাচিত হতেন নরেন্দ্র মোদীর অভিন্ন হৃদয় বন্ধু দুজনেই সঙ্গের প্রচারক ছিলেন মোদীজি যখন হরিয়ানা বা পাঞ্জাবে যেতেন সঙ্গের কাজে বা সংগঠনের কাছে তখন মনোহরলাল খাট্টারের বাইকে চড়ে ঘুরতেন কিন্তু খাট্টার ওই পরিবার পরিচ পরিচয় পত্র সম্পত্তির হিসাব সব নানা রকম কর্মসূচি নেয়াতে ওখানকার মানুষ কিন্তু ক্ষুব্ধ এবং খাট্টার কিন্তু হারিয়ানার আদিবাসিন্দা নয় তিনি তারপরে তাকে সাইনিকে মুখ্যমন্ত্রী করা হয় ওবিসি ভোটার ওখানে তিরিশ শতাংশ সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু কার্নাল উপনির্বাচনে তিনি কিন্তু সেখান থেকে জয়ী হয়েছিলেন যেখান থেকে মনোহরলাল খাট্টার জিততেন কিন্তু এবার তাকে কুরুক্ষেত্রের একটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সম্ভবত তিনি সেখানেও জিতবেন মনোহরলাল খাট্টারকে কিন্তু শেষ দিকের প্রচারে খুব একটা বিজেপি ব্যবহার করেনি কারণ খাট্টারকে সামনে আসলে যদি প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়া আরো তীব্র হতে এখন বিজেপি ওবিসি ভোটটাকে নিশ্চিত করতে চাইছে এবং দলিত ভোট দেখুন হরিয়ানায় নব্বইটি আসনের মধ্যে একুশটি এমন আসন আছে যেখানে দরিদ্র নির্ণায়ক কুমারী শৈলজা ভূপেন্দ্র সিং উদার সঙ্গে তার অহিনকুল সম্পর্ক তিনি কার্যত ঘরবন্দি হয়ে আছেন দু তিন দিন আগেই তিনি প্রচার যোগনা দিয়ে দিল্লিতে সনি আগাদ্যের সঙ্গে দেখা করেছেন তিনি হিসার থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন নরসিমহারাও ক্যাবিনেটে কুমারী শৈলজা মন্ত্রী ছিলেন যদূর আমি জানি প্রতিমন্ত্রী নির্বাচনের আগে কুমারী শৈলজার এই বসে যাওয়া কংগ্রেসের পক্ষে অস্বস্তিকর আবার তানোয়ার বিভিন্ন দল ঘুরে তিনি ফিরেছেন থেকে জিতেছিলেন হিসার হেরেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন হুদার সঙ্গে তার দূরত্ব ছিল দু হাজার উনিশে হারলেন দু হাজার চব্বিশে বিজেপি দু হাজার চব্বিশে বিজেপিতে যাওয়ার আগে প্রথমে তৃণমূল কংগ্রেস তারপরে আপে যোগ দিয়ে শেষে বিজেপিতে গেলে ইসার থেকে দু হাজার চব্বিশে লড়লেন কিন্তু কুমারী শৈলজার কাছেই সম্ভবত হেরে গেছে সেই তানোয়ার বিজেপির মিটিং এ প্রচার করলেন এক ঘন্টার মধ্যে কংগ্রেস এসে যোগ দিলেন ঘর ওয়াপসি হয়েছে রাহুল গান্ধীর আস্থাভাজন ছিলেন এবং তার স্ত্রী অবন্তিকা তিনি আবার অজয় মাকেনের আত্মীয় এই অশোক তানোয়ারের কংগ্রেসে ফেরার পিছনে অজয় মাকেনের ভূমিকা ছিল দেখুন হরিয়ানাতে লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে কংগ্রেস এগিয়ে আছে সাতচল্লিশটি বিধানসভা কেন্দ্রে জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন লোকসভায় বিজেপি জয়ের রথ থেমে গিয়েছিল হরিয়ানায় দু হাজার চোদ্দ দুটো লোকসভাতেই হরিয়ানার দশটি আসনের মধ্যে দশটিতেই জিতেছিল বিজেপি কিন্তু দু হাজার উনিশে এই দু হাজার চব্বিশে বিজেপি এবং কংগ্রেস দুটি দলই পাঁচটি করে আসন পায় দেখুন হারিয়ানার নির্বাচন কাভার করেছে হারিয়ানার রাজনীতির সম্পর্কে ওয়াকিবহল এমন অনেকের সঙ্গে কথা বলে কি হতে পারে সম্ভাব্য ফলাফল তার একটা ইঙ্গিত আপনাদের দেওয়ার চেষ্টা করব প্রথমে কয়েকটা জেলা ধরে ধরে বললে আমার মনে হয় সুবিধা হবে প্রথমে আসন পাঞ্চকল্যা দুটো আসন আছে একটা হচ্ছে কালকাছি একটা হচ্ছে পাঞ্চকল্যা কালকাজিতে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল পঞ্চকুল্লাতে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল এবার আসুন আম্বালা আম্বালা ডিস্ট্রিক্টে চারটি আসনের মধ্যে কংগ্রেস এবং বিজেপি দুটি দুটি আসনে জয়লাভ করার সম্ভাবনা প্রবল যেমন বিজেপি জিততে পারে আম্বালা সিটি আর আম্বালা ক্যান্টনমেন্ট আর কংগ্রেসের পক্ষে যেতে পারে মুলানা সংরক্ষিত এবং নারিনগার এবার আসুন যমুনা নগর যমুনা নগরে চারটে আসন আছে সেখানে কিন্তু কংগ্রেসের ফল খুব ভালো হওয়ার সম্ভাবনা সেখানে বিজেপি মাত্র তিনটি একটি আসন পেতে পারে কংগ্রেসের তিনটি আসন পাওয়ার সম্ভাবনা আবার কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রের সাংসদ নবীন জিন্দাল তিনি দু হাজার চার দু হাজার নয়ে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়েছিলেন জিতেছিলেন হেরে যান লড়েননি বিজেপির নির্বাচনে দাঁড়িয়ে জিতেছেন তার মা সাবিত্রী জিন্দাল যিনি এশিয়ার সব থেকে ধনীতম মহিলা তিনি কিন্তু নির্বাচনে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহলে কুরুক্ষেত্রে যেখান থেকে লড়ছেন লাডুয়া কেন্দ্র থেকে বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি তার জয়ের সম্ভাবনা প্রবল একমাত্র সংরক্ষিত কেন্দ্র সেখানে জিততে পারে কংগ্রেস বাকি চারটি আসনে কিন্তু এই বাকি চারটির মধ্যে তিনটি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল আছে এভাবে আমি সবগুলো আপনাদের বলে এ করতে চাই না ভারাক্রান্ত করতে চাই না আপনাদের সেরকম তো হরিয়ানার কেন্দ্রভিত্তিক সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা নিয়ে তো আপনার আগ্রহ থাকার কথা না কিন্তু যে ফলাফলটা সবার সঙ্গে কথা বলে আমার মনে হচ্ছে হতে পারে সেটা হচ্ছে দেখুন কংগ্রেস যে আশা করেছিল না পঞ্চান্ন ষাট এরকম আসন পাবে আমার মনে হয় না কংগ্রেস সেরকম ফলাফল করতে পারবে বিজেপি গতবার চল্লিশটি আসন পেয়েছিল হতে পারে বিজেপি ওই রকমই আসন পেলো বা দু তিনটে কম হলো বা দু তিনটে বেশি হলো মানে ধরুন সাঁইত্রিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশের মধ্যে বিজেপি ঘোরাফেরা করবে আবার কংগ্রেস আগেরবার তিরিশটি আসন পেয়েছিল কংগ্রেসের আসন বাড়বে কিন্তু সেটা কতটা ধরুন চৌত্রিশ পঁয়ত্রিশ এই রেঞ্জে থাকবে ধরুন তেত্রিশ থেকে এর মধ্যে কংগ্রেস থাকবে তাহলে ধরুন বিজেপি যদি তেতাল্লিশটা পায় কংগ্রেস আর হয় তাহলে বাকিটা পাবে ইন্ডিপেন্ডেন্ট এখন আইএনএলডি আছে জেজেপি আছে এবং আদার্স আছে আমার ধারণা আমার ধারণা ইন্ডিপেন্ডেন্টরা দশ থেকে বারোটি আসন পেতে পারে এবং তাদের হাতেই থাকবে ক্ষমতার চাবি কাঠি এই যে সঙ্গে বিজেপির যে বিচ্ছেদ কিছুদিন আগে এটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী ভোটটাকে ভাগ করে দেওয়ার কৌশল অর্থাৎ জেজেপি যদি বিজেপির সঙ্গে জোটে থাকতো তাহলে প্রতিষ্ঠান বিরোধী পুরো ভোটটাই চলে যেত কংগ্রেসের দিকে সেটা যাতে না হয় এটা কিন্তু খুব পরিকল্পিত ভাবে করা হয়েছে বিজেপির সঙ্গে তাদের সমঝোতা ভেঙে দিয়েছে নিজেরা লড়ছে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের পর বিজেপি যদি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয় আবার দেখবেন জেজেপি এবং বিজেপি হাত ধরাধরি করছে এখনো পর্যন্ত যে ইঙ্গিত পাচ্ছি আদার্স রাইড আর ওই ধরুন জেজেপি তারাই কিন্তু স্থির করবে কে সরকার গঠন করবে অর্থাৎ লিভারেজ অফ দা স্মল গাইড ঠিক যেমন ওই দু হাজার উনিশে হয়েছিল বিজেপি শিবসেনার থেকে অনেকগুলো বেশি আসন পেয়েছিল বিধানসভায় কিন্তু শিবসেনাকে বাদ দিয়ে বিজেপির পক্ষে সরকার গঠন সম্ভব ছিল না সেখানে কংগ্রেস এবং এনসিপি উদ্ধবকে মুখ্যমন্ত্রীত্বের প্রস্তাব দেয় উদ্ধব রাজি হয়ে যান তারপরে কি হয়েছে আপনারা সবাই জানেন হচ্ছে লিভারেজ অফ দা স্মল গাই হরিয়ানাতেও কিন্তু সেটাই হতে যাচ্ছে অর্থাৎ ওই কাটি থাকবে সরকার গঠনের জেজেপি এবং আদার্সদের হাতে এবং কংগ্রেস যে ক্লিন সুইপের স্বপ্ন দেখেছিল হারিয়ানায় আমার মনে হয় না সেই স্বপ্ন তাদের সফল হবে তারা গতবারের থেকে নিশ্চয়ই ভালো ফল করবে কিন্তু বিজেপি সিঙ্গল লার্জেস্ট পার্টি হিসাবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা প্রবল যদিও সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে আত্মপ্রকাশ করলেও বিজেপি এবং কংগ্রেসের আসন সংখ্যার ফারাক খুব একটা বেশি থাকবে না এবং সেক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে নির্দলীয় আসলে কুমারী শৈলজার বসে যাওয়া কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে অনেকের আগ্রহ সেটা ভূপেন্দ্র সিং উদা রণদীপ সুরজেওয়ালা কুমারী শৈলজা কে মুখ্যমন্ত্রী হবেন সে নিয়ে দড়ি ভূপেন্দর সিং হুদার ছেলে সে তো সাংসদ রণদীপ সাংসদ কুমারী দিয়েছিলেন খার্গেজি সাংসদ প্রতিদ্বন্দ্বিতা করবেন না আবার কংগ্রেসের প্রার্থী তালিকায় হুদাপন্থীদের প্রাধান্য বেশি কুমারী শৈলজা রণদীপ সুর্যেওয়ালার লোকজন বঞ্চিত বলেছেন তাই তারা তলায় তলায় হুদা শিবিরের প্রার্থীদের ক্ষতি করেছেন বলে গ্রাউন্ড রিপোর্ট বলছে বিজেপির মধ্যে না ভিজ বিধায়ক মন্ত্রী ছিলেন তিনি মুখ্যমন্ত্রীত্বের দাবিদার ছিলেন কিন্তু তাকে না দিয়ে এই সাইনিকে করা হয়েছে তারও ক্ষোভ আছে দশ বছর বিজেপি সরকারে আছে প্রতিষ্ঠান বিরোধিতার সামলাতে হচ্ছে তাদের কিন্তু নির্বাচনের আগে খাট্টারকে সরিয়ে সাইনিকে নিয়ে আসা এবং জেজেপির সঙ্গে বিজেপির এই পরিকল্পিত বিচ্ছেদ প্রতিষ্ঠান বিরোধী ভোটকে ভাগ করে দিয়েছে যদি জেজেপি বিজেপি তাহলে লিখে দেওয়া যেত কংগ্রেস টু থার্ড আসন নিয়ে সরকার গঠন করবে কিন্তু জেজেপি নির্বাচনের আগে বিজেপির সঙ্গ ত্যাগ করায় প্রতিষ্ঠান বিরোধী ভোটটা ভাগ হয়ে গেছে তার সঙ্গে লোকদল আছে আদার্স আছে অনেকেই এই লড়াইয়ে আছেন খুব ইনকনটেস্টেড প্রাপ্ত ভোটের শতাংশের বিচারে কংগ্রেস বিজেপির মধ্যে হয়তো খুব একটা বেশি ফারাক থাকবে না কিন্তু ওই সংসদীয় গণতন্ত্রে ফার্স্ট পাস দ্য পোস্ট জো জিতা ওই সিকান্দার সেখানে বিজেপি যদি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে আগেরবারের মতই মতোই ধরুন আসন পেল তাহলে কথা বলা যায় যে যে কোনো মূল্যে বিজেপি সরকার তৈরি করবে অর্থাৎ অমিত শাহ বলেছিলেন না রাজনীতির শাম দাম দণ্ড ভেদ এগুলো চলে হয়তো হরিয়ানাতে আট তারিখের পরে আমরা সেই খেলাই দেখবো